Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Hi guys, good afternoon and welcome back to my Bangla Vlog channel. Kemon acho tomra shobai? Ta asha korchi tomra shobai as usual just forever-y acho. And ajker din ta tomader shobar khub bhalo katbe. To ajke shokal theke vlog ta start kora ekdom shomoy paini. Utheche ajke ektu derite. Karon komore byathata halka royeche na to roj rate oshudh khacchi to ghumta ektu besh bhalo hocche. Ektu derite uthchi. To jai hok uthe breakfast korechhilam ajke fol tol khe. তো করে টরে সব কাজবাজ ছেড়ে এখন আমি স্নান টান করে নতুন টপ পরে রেডি হয়ে গেছি। কেন নতুন টপ পরলাম, এটা মা দিয়েছে আমাকে পয়লা বৈশাখে, তোমরা দেখে আসো আগে। তো আই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর আমার মা হচ্ছে নীল ষষ্ঠী করে, পালন করে। অ্যান্ড প্রত্যেক বছরই আমাকে আজকের দিনে একটা নতুন জামা দেয়, দুটো দেয় সবসময়, পয়লা বৈশাখে দুটো দেয়, আজকের জন্য একটা, পয়লা বৈশাখের দিনের জন্য একটা। তো এই বছর এইবারও তাই দিয়েছে, দুটো টপ দিয়েছে। তো একটা টপ আজকে পরে আসতে বললো, কারণ মা যখন ওই উপোষের পুজোটা করে, নীলের উপোষের পুজোটা, মানে নীলের পুজোটা করে যখন শিবের মাথায় জল ঢালে, তখন আমি আমাকে পাশে বসিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রাখে। তো সেই কারণে মা বললো স্নান টান করে চলে আয় 10-15 মিনিটের জন্য। তো ওই জন্য আমি এখন স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছি। তো চলো ঝপঝপ স্কিন কেয়ারটা করি, গিয়ে তারপর মায়ের পুজোটা অ্যাটেন্ড করে আসি, করে এসে তারপরে লাঞ্চ করবো। তো যখন লাঞ্চ করবো তখন লাঞ্চের মেনু দেখাবো। তো চলো উইথ আউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছি, চুলা ছেড়ে সানস্ক্রিন লাগিয়ে, লিপ বাম লাগিয়ে ভদ্রদের মতন। তো চলো যাই বাড়ি, মা পুজোটা দেখ, একটু শাহু মাখা ফল টল খেয়ে প্রসাদ খেয়ে তারপরে একবারে এসে তারপরে লাঞ্চ করবো। অ্যান্ড আপাতত যাওয়া যায় কি, রোদের মধ্যে বেরোচ্ছি, ভেবে আমাকে একটা অস্বস্তি বোধ করছে, ঘরে টিকতে পারছি না গরমে, তাহলে বাইরে কী অবস্থা হবে, মানে মনে হবে আলু সেদ্ধের মতন সেদ্ধ হয়ে যাবো। তো যাই হোক সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, বাট সানস্ক্রিন তো স্কিন প্রোটেক্ট করবে, গরম লাগাটা প্রোটেক্ট করবে না। লাস্ট কদিন ধরে দিনের বেলা বেরোনো হচ্ছে না একদম, সেই লাস্ট বোধহয় সানডে বেরিয়েছিলাম যখন বাড়িতে এলাম, এতটা বিচ্ছিরি রোদ পড়েছে আমার কোনো আইডিয়া ছিল না, বাইরে বেরিয়েছে না মনে হচ্ছে পুরো পুড়ে গেল আমার গা হাত পাটা, মানে বিশাল কষ্ট হলো। আমি সেটাই ভাবছিলাম আমার বাবা অত দূর বাইক চালিয়ে অফিস যায় কী করে যায়, সিরসি বাবার জন্য মানে ইনস্ট্যান্ট বাবার মুখটা ভেসে উঠলো আমার। তো এই যে মায়ের পুরো সেট আপ রেডি, এখানে তিনটে মোম লাগিয়ে দিয়েছে, একটা আমার নামে, একটা সায়ের নামে, আর আরেকটা বাবার নামে। যদিও আজকে নীল ষষ্ঠী মারা সন্তানদের জন্য করে, কিন্তু যেহেতু আমার ঠাকুমা নেই তো মা বাবার নামে পুজো তো দিতে পারে না, বাট একটা প্রদীপ তো জ্বালাতেই পারে, তো সেই অর্থে একটা মোমবাতি জ্বালাচ্ছে। তো যাই হোক, যেই কারণে এসেছিলাম, এই যে শাহু মাখা মা মেখে দিল, তো চলো এটা খাই, খেয়ে তারপর আবার যেতেও হবে ফ্ল্যাটে, গিয়ে তারপর লাঞ্চও করবো, যাই না এত কিছু কী করে খাবো। তো যাই হোক আগে এটা খেয়ে নিই। তো যাই হোক বেরিয়ে যাচ্ছি, পুজো টুজো হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিলাম, আর এই যে মা শানের জন্য প্রসাদ দিয়ে দিল, কারণ ওর নামেও যেহেতু পুজো দিয়েছে। তো চলো একেবারে ফ্ল্যাটে যাই, গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার লাঞ্চও করতে হবে, অনেকটাই বেশ বেলা হয়ে গেছে। তো এলাম মা, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ভাত রয়েছে এখানে, ঢেঁড়স আলু পোস্ত, পমফ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে, আর মসুরের ডাল। সন্ধ্যেবেলা ফুললি রেডি হয়ে গেছি, এখন বাড়ি আছি, তো চলো যাওয়া যাক। অনেকদিন বাদে আজকে এই লিপস্টিকটা পরলাম, এটা হচ্ছে সুগারের একটা নতুন লিপস্টিক, হারমনি রেড। এটা ওদের আগে যে লিকুইড লিপস্টিকগুলো ছিল না, যেগুলো ঠোঁটে লাগানোর পর আমি বলেওছিলাম আগে যে খুব বাজে একটা মানে টেক্সচার ক্রিয়েট করতো লিপসে, বাট এখন একটা খুব ভালো, খুব স্মুথ, তো ওটাই লাগিয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। খুব খিদে পেয়েছিলো তো মাকে বলাতে, মামাকে এই ম্যাগিওয়ালা চাউমিন করে দিয়েছে আলু ফালু দিয়ে, ডিম ফিম দিয়ে। তো চলো এটা খাই, খেয়ে পেট পুজো করি, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকো। তো এই হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দম,
এটা আমাদের বাড়িতে একটা রিচুয়ালের মতন ছোটবেলা দিয়ে আমি দেখছি যে শিবরাত্রি বা নীল ষষ্ঠীতে আমাদের বাড়িতে লুচি আলুর দম হয়ে থাকে। তো চলো লুচি আলুর দমটা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে আবার কিছুক্ষণ বাদে ফ্ল্যাটে চলে যাবো, চলো ঝটপট খাই। এটা অনেক কিছু খাওয়া গেছে আজকে, ম্যাগি লুচি আলুর দম, জানি না কি করে ডিনার করবো, একটু দেরি করে করবো ম্যাগি। তো যাই হোক চলো আপাতত বেরিয়ে যাচ্ছি, ফ্ল্যাটে যাই, গিয়ে তারপর বাকি ব্লগ করবো, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। ফ্ল্যাটে আসার পর আমি নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম, আর এদিকে ও তো গেম খেলে যাচ্ছে। এবার আমি যেহেতু খেয়েছি আমার তো খিদের কোনো তাড়া নেই, ওরও দেখছি খিদে পাইনি। তারপর আমি টাইমটা চেক করলাম, দেখলাম অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক এখন আমি খাওয়াটা গরম করছি, গরম হয়ে গেলে দুজন মিলে একেবারে খেয়ে নেবো। আমি অল্পই খাওয়া একদমই সামান্য, কারণ খেতে পারবো না, ওকে ভালো করে খেতে দিতে হবে, কারণ ও জানি না কখন কী খেয়েছে না খেয়েছে সন্ধ্যাবেলা। ডিনার করে চলে এসেছি। বেসিক্যালি আমি যে মুভিটা দেখছিলাম না ওটার মানে মেইন ক্লাইম্যাক্স শুরু হতে যাবে, তাই আমার তার আগে কোনো ডিস্টারবেন্সের আগে আমি গিয়ে শ্যানকে বলি যে ডিনারটা গরম করছি, ডিনার করিনি। তো শান্তি মতে ডিনার করে চলে এসেছি ও সব বক বক করতে করতে। এইবার আমি শান্তি করে মুভিটার মানে লাস্ট পার্টটা এনজয় করব, যাতে হুট করে কেউ এসে না বলে খিদে খিদে পেয়ে যে খাবারটা গরম করে খেতে দে। তো যাই হোক চলো এখন মুভিটা এনজয় করি, কিছুক্ষণ পরে আবার ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। মুভি দেখা হয়ে গেছে অ্যান্ড এই ক্লিপটার আগে অবধি যে যেইটুকুনি শ্যুট করা ছিল সেগুলো এডিট করছিলাম বসে বসে, তাহলে সকালে অনেকটা কাজ হালকা হয়ে থাকে, সকালে বাকি কাজগুলো করা যায়। কালকে একটুখানি ভাবছি যে জামা কাপড় অনেক কটা জমেছে, সেগুলো ওয়াশিং মেশিনে কেচে নেবো। তারপর পয়লা বৈশাখও এসে যাচ্ছে, তো তার আগে সব কেচে ধুয়ে কমপ্লিট করে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ আর এমনিতেই স্বপ্না যখন কালকে যাই হোক যখন এলো এই ওর ছদিনের ছুটির পরে, তখন এমনিতেই তার আগেও আমি কিছুটা পরিষ্কার করেছিলাম, আর ও আসার পরে ও পুরোটা ডাস্টিং ক্লিনিং ফিনিং করেছে। সো ঘর তো এমনি পরিষ্কার, জাস্ট ওই জামাকাপড়গুলো কাচলে একটা মনের ময়লাটাও মনে হবে চলে গেছে, মনের খুঁতখুঁতটা। তো যাই হোক চলো আজকে ভিডিওটা পাশে এই অবধি রাখছি, আশা করছি এই ছোট্ট ভিডিওটা আজকে দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গাইজ গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।